Ram Tilly Union Tilly Geram. Hey, you're gonna get it. Get out, get out, get out, get out, get out. Hey, constable. What is it? Who 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 is it? Muhammad Farooq 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 je Mohsin arak jon je marhum Muhammad Mohsin Doctor, I will not. কত পানি ডাললে তোর গোতরে আগুন নিব গোতর সরাইয়া বরাইয়া পানি ডালতা আছে তবু আগুন নিবে না না আমার বাড়ি খাউন খাইয়া খাইয়া গোতরটারে বানাইছো সরে Absus. Kire, a hand get count this is kare. Good for it, see. Oi, oi, na kegliga. Oi, 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 বোটের লোক জানাইবো তা করে খাওন দেওয়ার লাগবো কি উক্কা লাগবো উক্কা বুইরার এক পাও কবরে যাই রইছে তা উক্কা খাওনে শখ মিটে না বুইয়া আজকে আর একটা বিয়ে করাই দিলে না কালকেই বউরে পতি ভাড়া পাইবো দিত সি উক্কা কখা কি বিয়ে করবার একটা বিয়া করাই দিব
এসরি বুড়ার উক্কা দিয়া খাইছেন তাড়াতাড়ি মরে। আমি যাইতেছি বাইর বাড়ি, তুই বাড়িটা দিক করে হইস, লোকজনরে ঠিক মতো খাওয়ান দিস। কামাল সাহেবের সাহেবের ছেলেরা তেমন কিছু বিশেষ গুণ রয়েছে কামাল সাহেবের সাহেবের ছেলেরা তেমন কিছু অটিজম আক্রান্ত শিশুরা সুনিপুণ ভাবে অটিজম আক্রান্ত শিশুরা না ভাত খাও না যা অটিজম আক্রান্ত শিশুরা ভাই পরনের টিকা ইলেকশন করন মালা না এত ফুইরে কি তুই পরনেছে ইলেকশন মালা না কি লাগা ভাই শুরু ভাই ইলেকশন করে ইলেকশন করলে মানুষ খারাপ হয়ে যায় আর পড়লে মানুষ ভালো হয় তুই এটি বুঝবি না যা মাই মাই মা কেউ নাই ভাই আমি ভাই একটু খেয়ে আসি দীপক কামাল সাহেবের ছেলে অটিজমের শিকার শিশুদের ফুলমতি কি অটিজম আক্রান্ত একটি শিশু মাছ দেখ ভালো করে বাঘ ভালো করে বল মাছ Shush!
আমি ক্ষমা চাই, আমাকে বাতাস দিও না, আমাকে ঠান্ডা করো না। আর আমি কইছি ছাতটার রং অন্যরকম করো, ছাতি অন্যরকম করো, জানো অন্যরকম করা যায় না, লাল ছাতি নাই, নীল ছাতি নাই, আকাশ ছাতি বললে বান্ধবী বড়স না, ছাতি লাল করতে পারস না। সিদ্দিক সাহেব কালা ছাতি নিয়ে ঘুরবে, সিদ্দিক সাহেবের লোকজন কালা ছাতি নিয়ে ঘুরবে, শুই আর সংশোধন করো। আই তোরা কাইতে খার আজকে কাইতে খার, বুকসি তো এখন আমি সিদ্দিকের লোকজন যখন যাবে তখন মানুষ দেখবে যে কারা যায়, বাঘারে বাচ্চা, হ্যাঁ টাইগারের চাও সবগুলা। আমি যেখানে যাই সেখানে কোনো রকম পোস্টার দেখি না, আর আমার শিকার দিতে হবে সাজু ভাই। আর দুইটা দিন সময় দেন, সব জায়গায় পোস্টার মেরে দিচ্ছি। সব জায়গায় মারবা কেমনে মারবা, পানি দিয়ে ধুয়া অন্যের পোস্টার টাচ করে দিয়া প্যাচ করে আমারটা লাগাই দিবা, ঠিক আছে ভাই? হ্যাঁ এই আরেকজনের পোস্টার পরে আমাদের পোস্টার মারে দিবি, সব জায়গায় সিদ্দিকের পোস্টার, ইউনিয়ন পরিষদ, বাজার, হাট, ট্রেন স্টেশন, নৌকার, সব জায়গায়। জি দলে দলে ভাগ করে সাজান, তুমি দলে দলে ভাগ করে দাও, দিয়া অক্ষুনি পাঠায় দাও, ঠিক আছে? ঠিক আছে, যাও যাও, চল চল, আমি এইতেছি, যাও। ওই যে তুই যাবি বাজার, ওই খুলে বুঝছিস, যাই বহু, তুমি আইতাছি কি খাইছো? খাইতাম না কে রে, আমরা বাড়িতে কেহ নাই, খাইতে হয়েছিনি। তাহলে কি পোলার লেগা ভোট চাইতেছ ভাই? জান গো পোলাটা তো আমার একলার না, তোমারও তো বাইক না। আমার বাইক না বলে আমি জানি তো দুজন রে, মহসিন আর মধু পাগলা রে। হায় রে ইলেকশন, ইলেকশন যে আপনা বন্ড ফর করে দেয় আজকা বুঝলাম। আমিও বুঝলাম ইলেকশন যে আপনা বাইরে, আপনা বোন পুত্রে, আপনা মামা রে যে আলাদা করে দেয়, এটাও তো দেখলাম। আচ্ছা ভাইজান, তোমার আপনা বাইক না ইলেকশনে খারাইছে, হের বিপরীতে তোমার ইলেকশন করণটা দরকারটা কি? আমি তো খারাই না, আর আমার গ্রামের লোকজন, ইউনিয়নের লোকজন খাড়া করে দিছে। তোমার স্বামী, তোমার স্বামী নাকি সারাটা ইউনিয়ন নষ্ট করছে, নষ্ট করে সে শাস্তি পাইতেছে, হয়ে গেছে। আমি কইতে চাই না, আর বাকিটা নাকি তোমার পলায় করতেছে, ইউনিয়নের লোকজন চায় না এগুলো আরো সে করুক। দেখছ এই তোরা একটু আটাটা ঠিক মতো মারিস, বুঝছে কি? আপনার বোন তো, আসল কথাটা কই, হালচাল যা বুঝতেছি ইলেকশনের, তোমার পোলা রে ফুস করে বইয়া পড়তে পারো। আই সর্বনাশ, এটা কি কো ভাই জান গো, তোমার মাথা তো দিয়ে পুরাই খারাপ হয়ে গেছে গা। আপনি দিনে দুপুরে এটা কিটা স্বপ্ন দেখতেছো? হ্যাঁ শুনুন পাইছেন, এটা স্বপ্ন টপন বাদ দেও, শুনো আমার ফুলা মুবারক ইলেকশনে জিতবো, এই জিতনের মিষ্টি আমি নিজ হাতে তোমারে খাওয়াই দিমু, টপ টপ করে রস বাইয়াও পড়বো দেখো। গেলাম গো অফিসের মা, গেলাম আমরা বাড়ি যাইও। টপ টপ করে পড়বো সাজান। জি ভাই বুঝাইছিস করে? হ্যাঁ ভাই বুঝাই দিয়েছি। আরে আপাই কি কইতাছিল? তোমার আপায় তো ঘরের মধ্যে আছে, ইলেকশনে নাকি তারা জিতবেই, জিততা আমার মিষ্টি খাওয়াবে এবং আমার টপটপ করে রস পড়বে, কেন আমি খাবো? শুনেন ভাইজান, এই আগের দিন আর নাই, আগের দিন বাঘে খাইছে, অস্ত্র দিয়া ইলেকশনে জিতেন যাইব না, বুঝছেন? মনে রেখে নাও।
তুই একটু বাজারে যা। চারুকে বুঝাই দিছি, সমস্যা নাই। শাহজাহান বাজারে যাইয়া চারিদিকে লক্ষ্য রাখ, আমি আসতেছি। তাহলে আপনি আসেন, আমি যাই, সবকিছু ঠিক করতেছি আমি। চল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইকে ভোট দিন। বাতি যা, বসো বসো। আমার বাপ গত 10 বছরের এলাকার চেয়ারম্যান আছিল। এই সময়ে কি এলাকায় কোন খুন খারাপি অন্যায় অবিচার জুলুম হয়েছে? না 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 না। গত 4 বছর আমার বাপ চেয়ারম্যান নাই, এলাকার কি অবস্থা? খুব খারাপ। এখন আপনারা যদি এলাকার শান্তি চান, এলাকার ভালো চান, তাইলে আমারে সাদা মার্কায় ভোট দিবেন। তোমার ভাই আমার ভাই, ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। জিতবো ভাই জিতবো রে, আমার ভাই জিতবো রে, জিতবো রে জিতবো রে। বিসিজি ঘরে ভিতরে করবি নাকি? এলাকায় যা। যখন ভাবি যে মুবারক আমার ভাগনা, কোন কুক্ষণে যে আমার বাপ আমার বোনের সাথে রাজ্জাক চেয়ারম্যানের বিয়ে দিছিল সেটা আমি বুঝতে পারি না। রাজ্জাক চেয়ারম্যান রিলিফের গম চুরি থেকে শুরু করে এমন কোন বাজে কাজ নাই যে করে নাই, জানেন না আপনারা? জানি জানি। আবাস এই রাজ্জাক চেয়ারম্যান, এই যে একটু একটু আগে যেই পাগলটা এখানে গেল মধু পাগল, সেটা কি আপনারা জানেন? হ্যাঁ, হাটে মাঠে বাজারে ঘুরে বেড়ায়, কিন্তু তার পরিচয় কি? রাজ্জাক চেয়ারম্যানের বাড়িতে এক মহিলা কাজ করতো, তার গর্ভে অবৈধ সন্তান হচ্ছে গিয়ে এই মধু। সেই মহিলাকে 20 দিয়া মাইরা ফালাইছে, মাইরা ফালাইয়া আত্মহত্যা বলে চালাইছে রাজ্জাক চেয়ারম্যান। খুবই খারাপ, খুব খারাপ, খুব খারাপ। সিসি বলেন জোরে, সি 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 সি। এত মুখ বে সাপ মার, সি সি সি। রাজ্জাক চেয়ারম্যান
দুইবার ছাতি মার্কা পাইছে, তাতে কি যা আসে? মোবারকের কেন পাইতে হবে ছাতি মার্কা? জি জি জি, আমরা মোবারকরে ছাতি মার্কা পাইতে দেব না, আপনারা কি রাজি আছে? সব্বাস! আমাগো মার্কা কি? তাহলে আপনারা আমার সাথে আসেন, সাধু আজ্ঞা। আরে মার্কা আছে নাকি? আছে। ফুলের মতো পবিত্র সিদ্দিক ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সারাদিন তো ঘরে বয়ে থাকস, আগাকে ভাত খাওয়া নিতে পারস না, আমাদের খাওয়া লাগবে বিলিকা, আর বয়ে বে ফুতি না বইরা ইলেকশনে কামে লাগবে তো পারস। বিদ্যা যা ছিল আমার খানা দেয় পাবি না, পাবাস
টিফু দেন না, দেন না। আরে কি ফুল করেন, কি করস? আর ইলেকশনের জন্য পাঁচ খানে জমি বেসুন, টিপসই দেয় না। লেখাপড়া থুই তোর নাকি, তুই ইলেকশনে কি বুঝোস? আবার খেলায় আমার সাথে দেখো, পরে আমি দেখতেছি। মারি আলো বুঝুন, মারি আলো বুঝুন।
আমি ডিম মারি নাই গোলাপ, তাহলে এলাকায় তো কেউ নাই, কে ডিম মারে? আবার ডিম তুই সারা, এখানে ডিম মারা কেউ আছে? ওই আমি মারি নাই গোলাপ, শিবলু ওই এটা তো পুরোনা গাছ, আমার মনে হয় গাছ থেকে মাসি সবাই লাইন ধরে বড় দিন ভোট দিয়ে দিবেন, ঠিক আছে? নি কোন দামি লইব আমরা দেখবো। আমি বাইনা থাকতাম না, এরা বালা নাম যাব না। বাতাস কইছি তরে বলে কেউ মারছে, বাতাস কই দেবো শশীর দইরা চুলের মূর্তি দইরা মাইরা পালাবো। আম খেতেছো ব্যাং খাবি? ব্যাং খাই মানছি, আমি বাচ্চা থাকতাম না, এরা বালা নেন আমার গালি মারে। তাইলে তুই আমার লাগে চল, তোর লোকে কোনানে থাকো গাছে ঘাটে রাইতে নাওয়ের মাছ খাবে। আজকে গোসল দিই না, কেন গোসল দেখো খবর দা, তুই বাই চড়াবি না, হ্যাঁ তোরে দেখলে তোরে মারবো, চা মারবো। আম নাই আই খাইতে নে, ঠিক আছে বাতাস কই দিম, বাতাস মার, ঠিক আছে তুই পুকুর পাড়ে গোসল করিস,
তাহলে গত দিন সকালে চা খাইছেন? আচ্ছা এই শিবলু শোন, আমার আলাপ শেষে কথাবার্তা শেষ করে সবাই আবার চা খাওয়াবি আর লিফলেট দিয়ে দিবি, ঠিক আছে? আপনার একটু মন দিয়া শোনেন, ক্ষমতার নেশা আর নেতা হওয়ার খায়েস মানুষের রক্তের সম্পর্ক নষ্ট করে দেয়, ভুলে দেয়। এটার প্রমাণ কে? এটার প্রমাণ হইল সিদ্দিক মিয়া। সিদ্দিক মিয়া কি হয়? রক্তের সম্পর্কে আমার মামা হয়, আপন মামা। সে আমার আপন মামা সিদ্দিক মিয়া আমার বাপেরে, আমারে, আমার পুরো ফ্যামিলি রে। আপনাকে সামনে অপমান করতে চায় কেমনে? সিদ্দিক মিয়া কি কয়? সিদ্দিক মিয়া কয় যে গেরামে যে ঘুরে বেড়ায় মধু পাগলা, মধু পাগলা বলে আমার বাপের অবৈধ সন্তান। এটা কোনো কথা হইলো আপনারা কন? এটা কোনো কথা হইলো? মধু পাগলা গেরামে ঘুরে ঘুরে খাওয়ান পায় না, ওরে আমরা তিন বেলা খাওয়ান দিই। হেলে গেছে আমার ভাই হয়ে গেল, রক্ত সম্পর্কের ভাই, এটা কি সম্ভব? আপনারা কন এটা কি সম্ভব? আর কি কয়? আর সিদ্দিক মিয়া কয় আমাকে বাড়িতে যে কাম করে ফুলমতি, ফুলমতির মা বাপ নৌকা ডুবিতে মরে গেছিল, এরপরে আশ্রয় পাইছে চেয়ারম্যান বাড়িতে। হ্যাঁ আমরা কাম করতে দিছি, তিন বেলা খাওয়াম দিছি, ভালো কাপড় চোপড় দিছি। হ্যাঁ রে কয় আমার বাপের বলে অবৈধ সন্তান, এটা কিছু হইল? চেয়ারম্যান বাড়ি কি? চেয়ারম্যান বাড়ি এলাকার মানুষের কাছে বট বৃক্ষ, বট গাছ, সে গাছের নিচে আমরা সবাই ছায়া নেই, নেই না? আমার বাপ আপনাকে সেবা করছে, আমিও এখন আপনাকে সেবা করতে চাই। আপনার কাছে আমার রিকোয়েস্ট, আবেদন, আপনারা সবাই ছাতা মার্কায় ভোট দিবেন, আমার জয়যুক্ত করবেন চেয়ারম্যান হিসাবে। আমি আমি থাকতে এলাকার একটা মানুষেরও কষ্ট দিয়ে দেবো না। আপনাকে যা যা দরকার সবাই পূরণ করুন। ওই সবার চা খাওয়া আর লিফলেট দে ভাই। চা বাবা ভাই, ছাতা ভুললে চলবে না, ভুললে চলবে না। হ্যাঁ ভাই, ঠিক আছে না? আর একটু লাগা লাগবো না ভাই।
কিছু কবি? জি ভাই। ক ভাই, বাজার দখল নিতে না পারলে তো আমরা ইলেকশনে জিততে পারবো না। এক কাম করি, বাইরের থেকে কিছু পোলাপান আনি। বাইরের থেকে পোলাপান জড়ো করা যাইব না, গ্রামের পোলাপান জড়ো করতে হইব, আশেপাশের গ্রামের পোলাপান জড়ো করতে হইব। আর আমি তো ইলেকশন করতে চাই নাই, আমি চেয়ারম্যান হইতেও চাই না। আমি তো ইলেকশনে খাড়াইছি শুধু মোবারকের ডাউন দেওয়ার লেগা। একটা কাম কর। কি? ফালাই দে একটারে। ওগো পোলাপান ভাই। হ্যাঁ বোকা। তাহলে মুখ কালো করে ফালাইলি। আরে এটা ইলেকশন, যা। ঠিক আছে ভাই। বাজার বাড়া দিয়ে কি করবি? আমার লাগে সবাই মানুষ পারা নেই। পাহারা আজা দিব না ফোন। তোর একটা বুদ্ধি দেই, মাথাটা ঠিক করিয়া বিয়া শাদি কর, দেখবি সব ঠিক হয়ে যাবো গা। তোর চেহারাটাও সুন্দর, স্বাস্থ্যটাও ভালো, সংসার করলে পাগলও ভালো হয়ে যায় গা। বিয়ে করছি করছি বউ আছে। আছে তো, আমার লাগে বিয়ে দিবি। কস বিয়ে দিবি আমার লাগে? পুতে কয় কি আমার বউরে বিয়া করবো? শালার পাগল। এত রাতে কই যাস? মোশিন ভাই।
সিদ্দিক মামা আপনি ডাকে কে সিদ্দিক মামা তুই বৃষ্টির মধ্যে করতে আছিস আমার জরুরি ফাটাছে কিসের জন্য আলাপ আছে ঠিক আছে কালকে যাব না 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 কালকে গেলে তাহলে হইব না মামা বাইরে বাড়ি বাইরে দাঁড়া রয়েছে এখনো যাইতে হইব মামাই বৃষ্টির মধ্যে বাড়ি বাইরে খাড়া রয়েছে ও সাথে লই খাড়া রয়েছে এখনো যাইতে হইব এখনো যাইতে হবে আমার কত তাড়াতাড়ি যা বাইক আন আমাকে মামা মামা আপনি বাইরে খাড়া রয়েছেন ভিতরে আসেন মামা মামা তোমরা তোরা কি করলাম পাটি পাতে মধু হ্যাঁ বাইরে ঢুকতে চাই পিড়ে ফালায় রাখছি চল চল লাশ কই
আরে ভিতরে এসো। আল্লাহর বুদ্ধি আবার ইলেকশনে দাঁড়াইছে। হ্যাঁ স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাড়াতাড়ি চলো, জয় চলো 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 চলো।
পানি পা পানি হ্যাঁ পুল পুলকু পুল এত মারছি কিনা লাগছি কামু শস্যের ভিতর ভূত মানুষ মারে ভূত ভূত তুমি তো বাজারে যে হয়ে রয়েছ উমরে তো মারামারি লেগে গেছে গা দুই তিনটা মানুষ মরে গেল তুমি বাজারে বয়ে রয়েছ ওই বেটা মানুষ মরছে এই বাজারে মানুষ তো মরছে চেয়ারম্যান বাড়ি আর সিদ্দিক মিয়ার বাড়ির সামনে মধুপাগলা টিকিট আর পাইছিল কইছিল বিপদ আইব বিপদ বিপদ আইব গ্রামে মানুষ মরব তুমি মধুপাগল কথা শুনে ওই বেটা মধুপাগলা ঠিকই কয় দেখো না চোখ নাই চোখ নাই বাতাস আইব বুঝবা যাও চামানাও ভাই তোমার মামা তো কম জানে না আমরা যে খেলা দিলাম হ্যাঁ তো সেই খেলাই দিল ভাই শিব লিডারে সরে আনা দরকার কালকে কোর্টে যাওয়া দরকার ওর জামিনের লেগে ভাই কি টেনশন করতেছে আমগো বাড়ি সেরিটা করি ভালো কথা বলছো তো ভাই শেয়ার মিডিয়ার তো কোনো না দেখতেছি না অনেক খুঁজে নাই ঘর পার্টি কিরে চুপ মেরে আসোস কে ওই
তোর বাতাসে কি কয়? ফুল কো ফুল ফুলে খুঁজে পাই না, খাউন দেয় না, গদর দেয় না, হাসে না, গজল দেয় না। খালার বলতে কয় কি? হাই ঠিক আছে গেলাম বাতাস। বাতাস কইছে পোস্টার সি। আরে না না, ইলেকশন আমি সেরা করে দিতবো নি। আরে দেখ না কত খেলবে, এখন তো পকেটের মধ্যে কত খেলবে দিছে। তুই এদিকে কি করছোস? আচ্ছা ঠিক আছে, এদিকে নজর রাখিস তুই, আর কোনো জামালে ডাবল জানাস, ঠিক আছে? একটা একটা করে সার চিন্তা করিস না। কিছু কম লাগবো না। বিপদ যা ছিল বেলায় বেলায় সরে গেছে, তুই কিন্তু নতুন করে আর কোন খুন খারাপিতে জড়াইস না। ঠিক আছে, সিঁড়িটা কই? হে দিন রাইতে তো আর দেহি না, তুই কি মাই দূর করছিলি? দেহিস বাজান পচা সামুকে গুলাম পাও কাটিস না। আরে তুমি তো চিন্তা করো না, তো ভালো করে ইলেকশনে জিততালো, তোর একেবারে সুন্দর মুন্দর একটা মাইয়া দেখা বিয়ে দিয়ে দেব। তুই যাও ভাই, খবর শুনছেন
হ্যাঁ শুনছি, এখন তোকে কাম কি জানোস না তো ভাই? ওই তাহলে দৌড়া বেটা দৌড়া, ওই হালাম আমার সমস্ত পোস্টার মোস্টার সবসিদি আমার যা, যাইতেছি ভাই। মুবারক মুবারক
লিখবা? অ আ লেখো। অ আ বড় বড় এইভাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।